বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর নিউ এলিফেন্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে আয়োজিত বিজয় উৎসব 2021 ভিন্ন মাত্রা যোগ করলেন দেশসেরা ইউটিউবার ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। আয়োজনের দ্বিতীয় দিনে তিনি কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে পুরো মার্কেট ঘুরে দেখেন আফ্রিদিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ফ্যান ফলোয়াররা। এ সময় তৌহিদ আফ্রিদি বলেন, বিশ্বমানের প্রযুক্তি পণ্য এক জায়গায় একসাথে পাওয়াতে সর্বসাধারণের কল্যাণে বিশেষ ভূমিকা রাখছে কম্পিউটার সিটি সেন্টার। পরে ক্রিয়েটার্স কম্পিউটারের শহীদুল ইসলাম ও ইউটিউবার মাকসুদুল হাসানের পক্ষ থেকে তৌহিদ আফ্রিদিকে উপহার তুলে দেওয়া হয়। তৌহিদ আফ্রিদি ভাই আসছে, এর মাধ্যমে অনেকেই দেখবেন, আপনারা সবাই দেখবেন এবং আপনারা আশা করি আমাদের মার্কেটে চলে আসবেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সাড়ে লেআউট ব্যবসায়ী যারা এখানে কাজ করছে, ইনশাল্লাহ আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ আমরা নিব এবং আমরা চাচ্ছি এই মাসে বিভিন্ন ধরনের সার্ভিস, ফ্রি সার্ভিস প্রোভাইড করার জন্য। আমরা ইউথরা অলওয়েজ চাই যে ডিজিটালের দিকে থাকার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে এবং ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, সেটা আসলে প্রমাণ হচ্ছে আমাদের প্রযুক্তি দিয়েই। বাইরের দেশে আমাদের আর মনে হয় না যাওয়া লাগবে, সব দেশেই পাওয়া যায় এখন আমাদের। সবাই আসবেন এই মেলা, এক মাস টানা চলবে। এখানে র্যাফেল ড্র থাকছে, এখানে ডিসকাউন্ট থাকছে, এখানে ফ্রি সার্ভিসিং থাকছে, সব থাকছে, সবাই আসবেন। ধন্যবাদ।